আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার বন্ধ ও কারাগারে আটক নেতাদের মুক্তির দাবিতে সকালে রাজধানীর নয়াপল্টনে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। পুলিশের সামনে এই মিছিল থেকে তিনটি হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সকাল 10টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে শিবির কর্মীরা। রাজা বাগ ফকিরা পুল হয়ে মতিঝিলে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে ট্রাইব্যুনাল বিরোধী স্লোগান দেয় শিবির কর্মীরা। এ সময় অনেক কর্মীদের হাতেই লাঠি দেখা গেছে। মিছিল থেকে গোলাম আজম, মুজাহিদ ও সাইদি সহ কারাগারে আটক সকল নেতাদের অবিলম্বে মুক্তির দাবি করা হয়। এ সময় তারা বেশ কিছু সড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে এই মিছিলে কোনো রকম বাধা দেয়নি পুলিশ।